প্রায় 250 জন ছাত্রছাত্রী যারা বিভিন্ন বর্ডারিং ভিলেজ থেকে নেওয়া হয়েছে মালদা জেলা, তারা প্রত্যেকে এসেছেন এবং তাদের 9 তারিখ থেকে এই মাসেরই ট্রেনিংটা ফর্মালি শুরু হবে। আমরা বড় করে দেখছি না, যে কোনো প্রজেক্টে এই ফ্লিপ সাইডগুলো থাকে সেগুলো আমরা দেখে নিচ্ছি কি অসুবিধা আছে। এটা একটা উল্লেখযোগ্য সাফল্য যে বিগত 2 বছরে আমরা সেইভাবে মহিলা প্রায় পাইনি, তো এইবার আমরা মহিলা প্রশিক্ষণ প্রার্থী পেয়েছি এবং আমাদের বেশ কিছু কোর্স আছে যেগুলো মহিলাদের পক্ষে বিশেষভাবে উপযোগী, যেমন বিউটিশিয়ান কোর্স স্পেশালি ডিজাইন ফর ওমেন। তো এটা আমরা উৎসাহ নিয়ে তাকিয়ে থাকবো যে আগামী দিনে এই প্রজেক্টটা কতটা ফলপ্রসূ হয়। 30 জন মতো মহিলা আছে, তাই তো যারা ছেড়ে দিয়েছে তাদের